بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি আমরা সূরা আল আনকাবুতের 1 থেকে 1 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি যে সূরা আল আনকাবুতের প্রথম যে 7টি আয়াত এখানে আছে আমরা চেষ্টা করব এরই আলোকে কিছু আলোচনা করার জন্য আল্লাহ তাআলা যেন আমাকে সহ আমাদের সকলকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করে সবাই বলে আমিন আমরা আলোচনা করলাম কিন্তু যদি আমরা এই আলোচনা আমলে পরিণত না করি তাহলে এত কষ্ট করে আলোচনার কোনো দাম হয় না এজন্য সকলের কাছে অনুরোধ থাকবে যারা এই মাইকের আওয়াজ যতটুকু যায় পুরুষ মহিলা যুবক যুবতী সকলকে বলবো যেন আমলের নিয়তে যেন এই আলোচনাগুলি শোনা হয় আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমরা সবাই আমিন সম্মানিত উপস্থিতি সূরা আল আনকাবুত আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা যেটা আমরা দেখি প্রত্যেকের ঘরেই এই মাকড়সা জাল বানানো আছে মাকড়সা আছে আর এই মাকড়সা হলো একটা দুর্বল একটা প্রাণী এমন একটা জাল এটার ঘর যেটা হলো একদম দুর্বল যেটা একটু ফু দিলো জাল ছিঁড়ে যায় বা আপনার যে জারু দিয়ে এ করলে এটা শেষ হয়ে যায় একটা অতি দুর্বল তাহলে এই মাকড়সা সূরাটার নামই হচ্ছে মাকড়সা তাহলে মাকড়সার নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন সূরা আল আনকাবুত এখানে এই সূরা যখন এই সূরাটা হলো মাক্কি সূরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত দিলেন তখনকার সময়ে যারাই এই কলেমার স্বীকার করে নিয়েছে ঈমান এনেছে তাদের উপরে জুলুম নির্যাতন আর অত্যাচার শুরু হয়েছিল কেউ বা বাড়ি থেকে তার ছেলেকে বের করে দিয়েছে ইসলাম গ্রহণ করার কারণে কেউ জমি থেকে তাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে বা তার উপরে জুলুম নির্যাতন অত্যাচার করেছে বহু কষ্ট আর কষ্ট শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিলেন যে হাবশায় বর্তমান সিরিয়ায় হিজরত করার জন্য তাহলে ওই সময়ে এই সূরাটা নাজিল হয়েছে যখন মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন চলছিল ঈমানের উপরে টিকে থাকা বড় কঠিন অবস্থা ছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম এই যে তিনটা অক্ষর এখানে আছে পবিত্র কোরআনের 29টি সূরার প্রথমে এই অক্ষরগুলো দেওয়া আছে এটাকে আরবিতে বলে হরফে মুকাত্তাআত যেগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না কোনো আলেম উলামা পীর বুজুর্গ নবী রাসূল কেউ জানেন না একমাত্র কে জানেন আল্লাহ তাআলা মানে আল্লাহ যে সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ যে সবচেয়ে বড় এটা প্রমাণই হলো আলিফ লাম মিম অর্থ কি জানি না ফিশাবের কাছে বলবেন অর্থ কি জানি না নবীদের কাছে গেল অর্থ কি জানি না কে জানে আল্লাহ জানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন মানুষ কি ধারণা করে নিয়েছে যে ঈমান এনেছি এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে তার কোনো বিচার ফয়সালা হবে না অথচ তাকে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় নাই তাকে কোনো পরীক্ষা করা হবে না এমনটা কি ধারণা করেছে এনে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন তাহলে বোঝা গেল কি ঈমান এনেছি এই কথা বললে ছেড়ে দেবে না তার ঈমান অনুযায়ী কি থাকা লাগবে কাজ থাকা লাগবে এবং তার কিছু পরীক্ষা নিরীক্ষা হবে তার উপরে ঈমানের উপরে পরীক্ষা হবে এই পরীক্ষা যদি সে টিকে থাকতে পারে তাহলে সে কামিয়াব হবে আল্লাহর জান্নাতে যাবে আর পরীক্ষা যদি না হয় এরপরে যদি পরীক্ষা হওয়ার পর ধৈর্য ধারণ করতে না পারে তাহলে তার অবস্থা করুন তাহলে শুধু কি পরীক্ষা ঈমানদারদের হবে আগে যারা ছিল তাদের হয়েছিল কি না যদি প্রশ্ন করা হয় তখন আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ফাতানাল্লাযিনা মিন ক্বাবলিহিম হ্যাঁ তাদের পূর্বে যাদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করা হয়েছে তাদের পূর্বে যারা ঈমান গ্রহণ করেছিল আমি তাদেরকেও পরীক্ষা করেছি তাদেরকেও পরীক্ষা দিয়েছি ফালা ইয়ালামাল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা জেনে নিতে চান কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এটা জানার জন্যই হচ্ছে পরীক্ষা
অন্যথা আল্লাহ তাআলা কোনো পরীক্ষার দরকার লাগে না লাগে নাকি আল্লাহ তো মানুষের সব জানেন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখন কি করবে সব জানে কে আল্লাহ তাআলা তাহলে আল্লাহ তো পরীক্ষার দরকার নাই কিন্তু পরীক্ষা কেন দরকার এখন যদি তাকে পরীক্ষা ছাড়াই যদি জান্নাতে দেওয়া হয় তখন সে বলবে আমি কি ইমানদার কম ছিলাম নাকি আমার উপরে যদি বিপদ মুসিবত আসতো তখন আর দেহগুলো আমি সবার আগে টিকে থাকলাম বলে এই যে একটা কথাটা থাকতো এরা যেন না বলতে পারে ইমানের দাবিতে সে সত্যবাদী কি মিথ্যাবাদী এটা জানার জন্য আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবেন বুঝতে পারলাম কি আচ্ছা দেখেন এই যে এখন এসএসসি পরীক্ষা চলতেছে গতদিন শুরু হয়েছে আগামী দিনও পরীক্ষা আছে দাখিল পরীক্ষা এসএসসি পরীক্ষা সারা বাংলাদেশে শুরু হচ্ছে এখন যদি পরীক্ষা না হইতো যে এক ঘন্টার জন্য বছরে লেখাপড়া করে নাই শার্টের বোতাম খোলা রাস্তায় হাঁটছে মেয়ে ধরে পেছনে পেছনে ঘুরছে এত বলতো কি আমি এ প্লাস পাইতাম ঠিক কিনা সেও বলতো আমি এ প্লাস পাইতাম আর এখন যদি পরীক্ষা হচ্ছে এখন বলার কোনো সুযোগ নাই যদি খাতায় ভালো লিখতে পারে উত্তর সঠিক দিতে পারে তাহলে সে যদি দেখা যায় রেজাল্ট ভালো হয়েছে তাহলে সে ভালো ছাত্র ঠিক কিনা তাহলে পরীক্ষা না হলে এটা বোঝা যায় না সে কি আসল ছাত্র নাকি নকল ছাত্র ঠিক ইমানদাররা যখন ইমান আনবে তাদের উপর পরীক্ষা হবে এই পরীক্ষা জুলুম অত্যাচার নির্যাতনের যদি টিকে থাকতে পারে তাহলে সে আসল ইমানদার আর যদি ছুটে যায় তাহলে প্রথম আয়াতের দিকে আমরা আসি যে মানুষকে ধারণা করে নিয়েছে যে ইমান এনেছি এই কথা বললি তাকে ছেড়ে দেওয়া হবে এটা আসলো কেন দুনিয়ায় দেখেন বহু অপরাধী মানুষ অপরাধ করে সেরা মাপ পাইয়া যাচ্ছে না এমন কি বলেন মাপ পাইয়া যায় মানুষ খুন করা পর্যন্ত মাপ পাইয়া যায় কেন তার উপরে লোক আছে হইয়াছে উপরে লোক আছে কে আমি এমক আমি এমক দলের লোক এমক দলের কর্মী এমকে আমার এই হয় এই পরিচয় তারা ছেড়ে দেওয়া হইল আসলে কি অপরাধী ঠিক কিনা বলেন তাহলে এই যে অপরাধ করার পরও তাকে ছেড়ে দেওয়া হলো এবং তার ভিতরে একটা চিন্তা থাকতে পারে আমি তো ইমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ছি আমি তো ইমানদার এই কথা আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে ছেড়ে দেবেন এই চিন্তা তার থাকতে পারে কি পারে না পারে এই জন্য আল্লাহ তাআলা বলছেন أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون মানুষকে কথা ধারণা করে নিয়েছে কি ইমান এনেছে এই কথা বললে তাকে ছেড়ে দেওয়া হবে অথচ তাকে পরীক্ষা করা হবে না না এমনটা হবে না দুনিয়ার জীবনে সত্য মিথ্যা হয়ে যেতে পারে মিথ্যা সত্য হয়ে যেতে পারে সাক্ষীর কারণে কিন্তু পরকালে সত্য সত্যই থাকবে মিথ্যা মিথ্যাই থাকবে সেদিন সাক্ষী দিয়ে সত্যকে মিথ্যা বানানো যাবে না মিথ্যাকে সত্য বানানো যাবে না কারণ যিনি জীবনের প্রথমও জানেন সব জানেন যিনি প্রকাশ্য জানেন গোপনীয় জানেন সব কিছু জানেন যে আল্লাহ তাআলা সে আল্লাহ তাআলা হবেন হাকিম বিচারপতি আর তার জন্য সুপারিশ করার জন্য কোনো দলের নেতা বা তার গেদি গোষ্ঠী তার সম্পদ কেউ কোনো কাজে আসবে না কেউ কাজে আসবে না নিজের হিসাব তাকে নিজেই দিতে হবে সুতরাং ইমানের পরীক্ষা হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিয়েছেন তিনি আরবের লোকদেরকে সমবেত করে বলেছেন ইয়া আইয়ুহান নাসু ক্বুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু হে মানব সকল তোমরা পরে দাও লা ইলাহা ইল্লাল্লাহ যদি দুনিয়ায় সফলতা চাও পরকালীন জীবনে সফলতা চাও কবর হাসন মিজান ফুল ছড়াতে যদি শান্তিতে থাকতে চাও তাহলে তোমরা এই কালেমার ঘোষণা দাও লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এই কালেমার ঘোষণা দাও তাহলে তোমরা দুনিয়া এবং পরকাল সব জায়গায় শান্তিতে থাকতে পারবে কিন্তু দেখা গেল এই কালেমা যারা গ্রহণ করলো আবু জাহেল সহ আরবের মুশরিকেরা কাফের মুশরিকেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা ঈমান এনেছে যারা কালেমা পড়েছে তাদের উপরে জুলুম আর নির্যাতন শুরু করে দিয়েছে আর বলেছে আমাদের সমাজে থাকতে হলে কালেমা গ্রহণ করা যাবে না আমাদের এই এলাকায় বসবাস করতে হলে কালেমা গ্রহণ করা যাবে না
আমাদের সমাজে যদি তুমি থাকতে চাও, অমুক তোমার বাবা অমুক তোমার দাদা এই পরিচয় যদি দিতে চাও, এই সমাজ থেকে বের হয়ে যেতে হবে। এই কালেমা গ্রহণ করলে সমাজে আর থাকা যাবে না। বাবা তার ছেলেকে ঘর থেকে বের করে দিবেন, মা তার সন্তানকে ঘর থেকে বের করে দিবেন। এরকম ভাবে জুলুম আর নির্যাতন অত্যাচার মুসলমানদের উপরে চলল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উমাইয়ার ঘরে তিনি ছিলেন কামার, কামারের দোকানের কর্মচারী। সে তো ইচ্ছে করলে যেতে পারে না, ক্রীতদাস ছিল, মালিক থেকে কিনে নিয়েছে টাকার বিনিময়ে, আজীবন তার ঘরে কর্মচারীর কাজ করবেন যতদিন পর্যন্ত টাকা পরিশোধ করতে না পারেন। তখন এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করলেন, তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা যখন গ্রহণ করে নিলেন, তার উপরে এমন জুলুম অত্যাচার শুরু হলো। কামারের দোকানের মধ্যে থাকে লোহাম, ওই লোহা গরম করেন, লাল করে তার শরীরের মধ্যে সেকা দেওয়া হতো। বললাম কালেমা ছেড়ে দাও, তোমাকে আর কষ্ট দেব না। বলছেন না, কালেমা গ্রহণ করেছি, এই কালেমা ছাড়বো না। এভাবে বলতেছে, আর তার শরীরের সমস্ত জায়গার মধ্যে জায়গায় জায়গায় ভাবে লোহা গরম করে তার সারা শরীরে এভাবে সেকা দেওয়া হলো, এত কষ্ট করে দেওয়া হলো, তার শরীরের চামড়া গুলো শেষ হয়ে গেল, জুলুম আর নির্যাতন অত্যাচারে এত জর্জিত হয়ে গেল। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন অবস্থা হয়েছিল তার, এমন অবস্থা হয়েছিল, এত অত্যাচার জুলুম নির্যাতন করেন, তার গলার মধ্যে রশি লাগাইয়াম, আমাদের এলাকায় কুকুরের বাচ্চা যেমন তার গলায় রশি লাগাইয়াম, বাচ্চারা যেমন রাস্তার মধ্যে এভাবে হেসরা টানা হেসরা করে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি লাগাইয়া আরবের কাফির মুশরিকেরা এই পালুময় পাথরময় জায়গার মধ্যে দিয়ে তাকে হেসরানি শুরু করলো। সারা শরীরের চামড়া গুলো তার উঠে গেল, রক্তাক্ত হয়ে গেল, শরীরের মধ্যে আর কোনো চামড়া নেই। তারপর এত বড় গরম কাল, সেই মক্কা মদিনার এলাকা, এই মরুভূমির মধ্যে কয়লা গরম করেন, এই মরুভূমির বালির মধ্যে বিছিয়ে দেওয়া হলো। এমনি তো বালি হলো আগুনের মতন গরম, আবার হলো কয়লা আগুন চালাইয়া এই আগুনের উপরে খাব্বাবকে চিত করে শয়ে দেওয়া হলো। চিত করে শোয়া দেওয়ার পর বেলা খাব্বাব নড়তে পারতেছেন না। তারপরে দেখা গেল তার বুকের ওপরে এবার পাথর দিয়ে চাপা দেওয়া হলো। এই অঙ্গারগুলো, যে কয়লাগুলো তার পিঠের নিচে দেওয়া চাপা দেওয়া হলো, এই কয়লার আগুনের কারণে তার চামড়া পরে গোস্তগুলো পরে তার হাড়ের মধ্যে চর ভিতরে ঢুকে গেল। আর এই শরীরের পানির দ্বারাতে আঙ্গ্রাগুলো লিপে যায়। এত জুলুম অত্যাচার করা হলো খাব্বাবের উপরে, কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তারপর কালেমা থেকে দূরে সরে যান নাই। তিনি কালেমার ঘোষণা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা ঘোষণার পরে যদি আমাকে মৃত্যুবরণ করতে হয়, মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাব। এই ছিল তাদের ঈমান চেতনা। এত বড় পরীক্ষা দেওয়ার পরেও খাব্বাব কিন্তু কালেমা থেকে দূরে সরে যায় নাই, গেছে যায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাব্বাবকে বললেন, খাব্বাব শুনো, ইসলামের তো আমি প্রথম শত্রু ছিলাম, তোমাদের উপরে জুলুম নির্যাতন যখন করা হয়েছিল, কিরকম জুলুম নির্যাতন করা হয়েছে একটু কি খাব্বাব বলবে? তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে তার পিঠের কাপড়টা উঠাইয়া জামা পিছন নাই পিঠটা একটু দেখালেন। দেখানোর পরে ওমর একটা চিৎকার দিলেন, আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন ওমর। খাব্বাব বললেন, ওমর চিৎকার দিলে কেন? ওমর বললেন, খাব্বাব তোমার জীবনে কখনো বসন্ত হয়েছিল কিনা? কেনা বসন্ত হয় নাই। কেন বললে ওমর? বলল যে হে খাব্বাব, তোমার পিঠের ভিতরে এত বড় বড় গর্ত আমি দেখতেছি, কেন তোমার এত বড় বড় গর্ত হইল পিঠের মধ্যে, আর তোমার কোমর এত চিপা কেন? কোনো মানুষের কোমর তো এত চিপা আমি কখনো দেখি নাই। তখন খাব্বাব বলল, ওমর রে শোনো, যখন এই আরবের ভূখণ্ডে আমি ঘোষণা দিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার ঘোষণা যখন দিলাম, তখন আমি ছিলাম কামারের ঘরের কর্মচারী, লোহা গরম করে আমার সমস্ত শরীরের মধ্যে সেকা দেওয়া হয়েছে, আর বলেছে এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, আর না তো তোমাকে শাস্তি ভোগ করতে হবে।
কিন্তু আমি কালেমা ছাড়ি নাই ইয়া রবের লোকেরা এই মরুভূমির মধ্যে কয়লা দিয়ে আগুন চালাইয়া আমার চিত করে শুয়ে দিয়েছেন বুকের উপরে পাথর দিয়ে চাপা দিয়ে রেখে আমি যেন নড়াচড়া করতে না পারি এই কয়লার আগুনগুলো আমার চামড়া ভেদ করে গোশত ভেদ করে পিঠের ভিতরে চলে যায় এগুলো যখন আমার পেট এভাবে তুমি দেখতেছো গর্ত গর্ত এগুলো হয়েছে কাফের মুশরিকদের এই অত্যাচারের কারণে আমার শরীরের এই অবস্থা হয়েছে বলেন তো এখন যদি আমাদের এরকম পরীক্ষা হয় আমরা কি আসলে ইমানের উপর টিকে থাকতে পারবো মনে হয় না কারণ যে মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না আর তারে যদি বলা হয় এ সাবধান কালকে যদি মসজিদে দেখে তোর বাড়িঘর জ্বালিয়ে দিব আগুন দিয়া কিভাবে এলাকা ব্যবসা করছ দেখাই দিব আমার মনে হয় নামাজই ছেড়ে দিব ঠিক না বলেন আর তাদের উপরে কি অত্যাচার হয়েছিল তারা বেহেশতে যাবে না তো কারা যাবে সম্মানিত আমার ভাইয়েরা বুখারীর ইবারাতে আছে খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কালেমার ঘোষণা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা ঘোষণা দেওয়ার পরে তাদের উপরে জুলুম নির্যাতন আর অত্যাচার এমন ভাবে শুরু হয়েছে একদম অসহ্য অবস্থা হয়ে পড়েছে এই খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন গিয়ে দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন এই মুহূর্তে খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ডেকে বললেন আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করবেন না আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সাহায্য চাইবেন না কাফের মুশরিকদের জুলুম নির্যাতন অত্যাচার আর সহ্য করতে পারছি না হে আল্লাহর রাসূল আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করুন আল্লাহ যেন এই অত্যাচার থেকে আমাদেরকে হেফাজত করেন খাব্বাবের মুখ থেকে কথা শোনার পরে আল্লাহর রাসূল কাবার সামনে শুয়েছিলেন তিনি শোয়া থেকে উঠে বসলেন বসার পরে বললেন ও খাব্বাব শোনো তোমরা তো কালেমার ঘোষণা দিয়েছ কাফের মুশরিকেরা তোমাদের উপর অত্যাচার করে যত দেখলাম দেখতেছি কিন্তু তোমাদের আগে যারা কালেমার স্বীকার করেছিল কালেমা গ্রহণ করেছিল তাদের উপরে কেমন অত্যাচার হয়েছিল তুমি জানো কি আল্লাহ রাসূল ওই খাব্বাবের সামনে বললেন খাব্বাব শোনো তোমাদের পূর্বে যারা কালেমার ঘোষণা দিয়েছিল রাষ্ট্র শক্তি তার পাওয়ার দিয়ে ওই যে ব্যক্তি কালেমা গ্রহণ করেছে তাকে ধরে আনা হতো অ্যারেস্ট করে আনা হতো আনার পরে জমিনের মধ্যে গর্ত খনন করা হতো এই গর্তের মধ্যে তার কোমর পর্যন্ত এভাবে মাটি চাপা দিয়ে রাখা হতো সেবার কোনো দিকে যেতে পারতো না ডানে বামে সামনে পেছনে শুধু নড়াচড়া ছাড়া কিছু করতে পারতো না তার ওঠারও কোনো সুযোগ ছিল না শোনো খাব্বাব ফায়ো যাও বে মিনশার তাকে জমিনের মধ্যে কোমর পর্যন্ত খাদে রাখার পরে তার মাথার উপরে করাত রাখা হলো আর বলল শোনো খাব্বাব এখনো সময় আছে তুমি দৌড় দিয়ে যাওয়ার কখনো তোমার সুযোগ নাই তোমার মাথার উপরে আমরা করাত রেখেছি এখন তোমাকে চিরে দুই টুকরা করে ফেলব খাব্বাব এখনো সময় আছে কালেমা ছেড়ে দাও না তোবা তোমাকে ছিঁড়ে ফেলব খাব্বাব বলল না লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার স্বীকৃতি দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি আমি জীবিত মানুষকে তোমরা কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে দিয়েছ মাথার উপরে করাত রেখে বলতেছ দুই টুকরা করে ফেলবে আমাকে যদি দুই টুকরা করে ফেলো তারপরও আল্লাহর দিন থেকে আমি দূরে সরে যাব না আল্লাহ রাসূল আসলাম বলেন ফায়ু যাও মিবিনছাদ তার কাছে করাতা না হলো ফায়ু দাও আলার আসিহি করাত তার মাথার উপরে রাখা হলো এই জীবিত মানুষটাকে যেভাবে গাছ চিরে চিরে
তক্তা বিভিন্ন কিছু করা হয় এই জীবিত মানুষটাকে চিড়ে দুই টুকরা করে ফেলা হলো ফায়ুশাক্ক নিসফাইন অমায়া শুদ্ধ হো জালিকা আন্দিনহি ও খাব্বাব শুনম তোমাদের উপরে তো জুলুম অত্যাচার কাফির মুশরিকরা করতেছে কিন্তু শুনো তোমাদের চাইতে তাদের উপরে কি অত্যাচার করা হয়েছিল এই জীবিত মানুষটাকে দুই টুকরা করা হলো করাত দিয়ে চিড়ে চিড়ে তার শরীরটা দুই টুকরা করে ফেললো এরপরও আল্লাহর দিন থেকে চুল পরিমাণ দূরে সরে যায় নাই বলেন তো কি কষ্ট হয়েছিল তাদের উপরে কি জুলুম করা হয়েছিল তাদের উপরে এরপর কি ইসলাম থেকে দূরে সরে রয়েছে না ইসলামে ছিল ইসলামের মধ্যে তারা ছিল এরপর আল্লাহ রাসূল বলেন খাব্বাব শোনা শুধু তাই নয় ওয়ুম শাতবে ইমশাতিল হাদিদ ও খাব্বাব তাদের কাছে লোহার চিরুনি আনা হতো কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে দিয়ে এবার তার সামনে লোহার চিরুনি আনা হতো এই লোহার চিরুনি রেখে বলতো এখনো সময় আছে কালিমা ছেড়ে দাও নতুবা এই চিরুনি দ্বারা সরাইয়া শরীরের চামড়াগুলো খুলে ফেলব ওই সময় ইমানদারা বলেছিল শুনম লোহার চিরুনিকে আমরা ভয় পাই না সমস্ত শরীরের চামড়াগুলো যদি খুলে ফেলম চামড়ার পরে যদি গোস্তগুলো খুলে ফেলম পড়েছিলাম এই কালেমা পড়েছি কালেমা থেকে বিন্দু পরিমাণও দূরে সরে যাব না আল্লাহ রাসূল বলেন খাব্বাব শুনম ওই লোহার চিরুনি তার সামনে আনা হলো সমস্ত শরীর থেকে আশ্রয় আশ্রয় তার চামড়াগুলো জীবিত মানুষ এখনো সে মরে তো যায় না একদম জীবিত টাটকা জীবিত এই জীবিত মানুষের শুধু অপরাধ হলো পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই শুধু তার ঘোষণা কারোর জমি সে দখল করে নাই কারোর বাড়িতে চুরি করে নাই ডাকাতি করে নাই কারোর বাড়ি দখল করে নাই কোনো কিছুই করে নাই জুলুম নির্যাতন অত্যাচার কিছুই করে নাই কোনো মানুষকেও মানে নাই কারোর সাথে ঝগড়া করে নাই তার জীবনে একটা কাজই সে করেছে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ও খাব্বাব শুনম এই কালেমা পড়ার কারণে জীবিত মানুষের সমস্ত শরীরের চামড়াগুলো খুলে ফেলল এই চামড়ার পরে তার শরীরে যে রক্ত গোস্তগুলো ছিল এই জীবিত মানুষের গোস্তগুলো এভাবে খুঁটে করে চিরুনি দ্বারা লোহার চিরুনি দ্বারা সমস্ত শরীরের তার গোস্তগুলো খুলে ফেলা হলো তার হাড্ডি ছাড়ার কিছুই নাই এরপরে শুনো খাব্বাব ইসলাম থেকে দূরে সরে যায় নাই তারা এন্তেকাল করেছে ইসলামের উপরে শহীদ হয়েছে তারপরেও ইসলাম থেকে তারা দূরে সরে যায় নাই এটা কি তাদের পরীক্ষা ছিল কিনা বলেন এটা তাদের পরীক্ষা ছিল এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন মানুষ কি ধারণা করে নিয়েছে যে আমি ঈমান এনেছি এই কথা বললে তাকে ছেড়ে দেওয়া হবে না তাকে ছেড়ে দেওয়া হবে না তাকে পরীক্ষা করা হবে এই পরীক্ষার মধ্যে যদি টিকে থাকতে পারে তাহলে সে হলো সঠিক ঈমানদার আর যদি টিকে না থাকতে পারে তাহলে সে আসলে ঈমানদার নয় কেন পরীক্ষা তাহলে সাহাবীদের উপরে ঈমানের পরীক্ষা হয়েছিল হয়েছিল কিনা বলেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পরীক্ষা হয়েছে হয় কিনাই বলেন কি পরীক্ষা হয়েছে আল্লাহ রাসূলের দান মোবারক শহীদ হয়ে গেল তার মাথা ফেটায় ফাটিয়ে ফেললেন কাফির মুশরিকেরা তায়েফের জমিনে যে তায়েফে যারা হাজিরা হজ করতে যান সে জায়গার মধ্যে যখন আপনার আল্লাহ রাসূল যে জায়গায় বেহুশ হয়ে পড়েছিলেন এই জায়গায় যাওয়ার পর মুয়াল্লিম যখন কথা বলেন রাসূলের তায়েফের অবস্থানটা যখন তুলে ধরেন কারোর চোখে পানি রাখা যায় না হাউমাউ করে চিল্লা পাল্লা শুরু করে দেয় এত জুলুম অত্যাচার আল্লাহ রাসূলের উপরে করেছিল আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কত পরীক্ষা হয়েছে তাকে জীবিত মানুষ আল্লাহর নবী তিনি তাকে আগুনের মধ্যে ফেলাই দিয়েছে কাফির মুশরিকে দেয় নাই আরো কত রকম মূসা আলাইহিস সালাম ফেরাউন তাকে মারার জন্য নদীর মধ্যে ফেলালো কিন্তু আল্লাহ তো রক্ষা করেছেন সুতরাং নবীদেরও পরীক্ষা হয়েছে পূর্ববর্তী ইমানদারদের সাহাবাদের উপরে পরীক্ষা হয়েছে আমাদেরও পরীক্ষা হবে আমাদের কি হবে পরীক্ষা হবে পরীক্ষা আমাদেরকে ধৈর্য ধারণ করে আমাদেরকে ঈমানের উপরে টিকে থাকতে হবে আমরা তো নিজেরা মনে করি যে ঈমানের উপরে পরীক্ষা আসলে আল্লাহ কালে আমারই দেখলো আমি কি গুনাহ করলাম বিপদ কালে আমার উপরে আসে এটা বলে কিনা বলেন না বলতে নেই
একথা বলা যাবে না কারণ এটা যদি আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করে পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায়া দেয় সুবহানাল্লাহ বলেন পরীক্ষার মাধ্যমে আল্লাহ তার মর্যাদা কি করেন তার মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন এজন্য গত জুমায় বলেছিলাম যে যারা ন্যায় বিচারপতি সত্য বিচার যারা করেন হাশরের ময়দানের স্বর্ণের লুলু এবং মুতি নূরের মিম্বারের মধ্যে তারা আনন্দে থাকবে নবী রাসূলরা পর্যন্ত আফসোস করে বলবে হায় হায় এই জায়গা যদি আমি পাইতাম সুবহানাল্লাহ এত মর্যাদা হবে তাদের সুতরাং পরীক্ষা হবে আমরা কি পরীক্ষা করি না খেয়াল করেন তো আমরা তো পরীক্ষা করি ছেলে মেয়েদের বিয়ে শাদির প্রস্তাব যখন আসে মেয়ে বিয়ে দিলে ছেলের বাড়ির মানুষগুলো কেমন আমরা চাই না যাচাই করি না কথা বলেন কিনা যাচাই করি মেয়ে বিয়ে দিলে ছেলে বিয়ে করলে ওই মেয়ের বাড়ির খোঁজখবর দাদা নাতাই সহ তার ব্যক্তি গোষ্ঠীর সব খোঁজখবর নেই কিনা আমরা বলবেন কি নেই কিনা খোঁজখবর আমারও নেই এরপরে যখন আপনার বাজারে তুচ্ছ একটা জিনিসের কথা বলেন বাকিগুলো তো যাচাই করেনি এক দোকানে একটা দাম জিজ্ঞেস করলো আরেক দোকানে আবার দাম জিজ্ঞেস করে যাচাই করে স্যার ঠিক না বেঠিক কইল কিনা যাচাই করি কিনা এটা তো পরীক্ষা পরীক্ষা কিনা বলেন আপনি সাধারণত মাটির একটা কলসি যদি কিনতে চান একটা পাতিল কিনতে চান 10 টাকা বা 20 টাকা এটার দাম এটার আপনি হাতে নিয়ে এসে এভাবে টোকা দেন দেন কিনা খেয়াল করেন বিষয়টা তাহলে 20 টাকা দামের একটা মাটির পাতিল কিনতে যদি আপনি বাজাইয়া কিনেন যাচাই করে কিনেন পরীক্ষা করে কিনেন তাহলে আল্লাহ এত সুন্দর জান্নাত বেহেশত আপনাকে দেবে যে বেহেশতের এই যে একটা লাঠি রাখার জায়গা আল্লাহ রাসূল বলেছেন এই যে লাঠি রাখতে যে জায়গাটা মনে করেন কত এক ফুটও তো হবে না এক ফুটও হবে না হবে এক ফুট আমরা দৈর্ঘ্য প্রশ্ন মারতে এক ফুট হবে না আল্লাহ রাসূল আসলাম বলেন যে বেহেশতের একটা লাঠি রাখার জায়গা তামাম দুনিয়া বিক্রি করলে হবে না সুবহানাল্লাহ বলেন অথচ কোম্পানিগঞ্জে 1 কোটি 20 লাখ 40 লাখ টাকা পর্যন্ত শতক আছে কোম্পানিগঞ্জে তাহলে সাদের দেশে মানুষ জায়গা কিনে তামাম পৃথিবী বিক্রি করলো জান্নাতের একটা লাঠি রাখার জায়গার দাম হবে না তাহলে এত চমৎকার এত বেশি দামি জিনিস জান্নাত আপনাকে আল্লাহ এমনি দিয়ে দিবে একটু না বাজাইয়া কি আল্লাহ বাজাই নেবেন না অবশ্যই আপনাকে আমাকে পরীক্ষা করবে আর যদি পরীক্ষা নাই থাকে তাহলে সবাই তো বলতো আমি ভালো ছাত্র পরীক্ষা হচ্ছে না এখন এসএসসি পরীক্ষা চলে না দাখিল পরীক্ষা চলে পরীক্ষা না হলে হয়তো কি আরে আমি তো গোল্ডেন এ প্লাস পাই না ছাত্র ঠিক কিনা বলতো কিনা অর্থাৎ যে জীবনে পড়ছে খালি কলেজে যায় নাই আশায় যাওয়ার কারণে নাই মাত্র বই কোন রকম কিনছে এ সাদের বুতাম খুললে এখানে আড্ডা দেয় ওখানে আড্ডা দেয় হেও বলতো আমি তো গোল্ডেন এ প্লাস পাইতাম কিন্তু এখন বলার সুযোগ আছে নেই এখন বলার সুযোগ নাই এখন যদি পড়ালে হ্যাঁ করে তাহলে ওই ছাত্র শুধু বলতে পারে যে পরিশ্রম করছি আমি এ প্লাস পাবো ইনশাআল্লাহ ঠিক না বলেন সবাই বলতে পারবে পারবে না এই পরীক্ষা না থাকলে সবাই ভালো ছাত্র কিন্তু পরীক্ষা হওয়ার কারণে সবাই ভালো ছাত্র এই কথা বলার কোনো সুযোগ নাই সম্মানিত আমার বুঝে দিই ভাইরা তাহলে আল্লাহ তো পরীক্ষা নেওয়া লাগে না আল্লাহ সব জানেন আমাদের সব জানে কেন পরীক্ষা নেবেন আল্লাহ তাআলা এবার আল্লাহ কেন পরীক্ষা নেবেন শুনুন ولقد فتن الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين দুনিয়ার ছাত্র যারা লেখাপড়া করে ছাত্র ছাত্রীরা বহু পরিশ্রম করে লেখাপড়া করেন লেখাপড়ার পরে যখন সে প্রশ্নের উত্তর লেখে পরীক্ষার পরে বলে আমি গোল্ডেন এ প্লাস না পাইলে এ প্লাস আমি পাবই পাবো এই কথা সে বলতে পারে কিন্তু যে লোক লেখাপড়া করে নাই সে কথা বলতে পারে না রেজাল্ট আসলে দেখা যাবে কি হয় আল্লাহ তাআলা সেই কথা বললেন ফালাইয়ালামান্নাল্লাহু আল্লাযিনা সাদাকু এবার সবাই তো ইমানের দাবি করে আমি ইমানদার নামাজ পড়ে না সেও বলে আমি ইমানদার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সেও বলে ইমানদার হজ করে সেও বলে ইমানদার সম্পদের মালিক আছে হজ করে না সেও বলে আমি ইমানদার আসলে ইমানদার কি ইমানদার না এটা যাচাই করার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করবেন ফালাইয়ালামাল্লাযিনা সাদাকুম যারা ঈমানের দাবিতে কারা সত্যবাদী ওয়ালাইয়ালামান্নাল কাযিবিন আর ঈমানের দাবিতে কারা মিথ্যাবাদী এটা বোঝার জন্যই আল্লাহ তাআলা পরীক্ষা করেন আল্লাহ কি করেন পরীক্ষা করেন যে আসলে কে সত্যবাদী তার কথা কাজে ঠিক আছে কি নাই তার কথা কাজে ঠিক না বেঠিক এটা বোঝার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করেন নতুবা আল্লাহর কোনো পরীক্ষার প্রয়োজন ছিল না কোনো দরকার নেই সম্মানিত আমার ভাইয়েরা
ইমানের ঘোষণা দিলে পরীক্ষা আসবে এই স্বাভাবিক এখন আমাদের প্রশ্নের বিষয় হলো সাহাবীদের উপরে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে তাদের ব্যবসা কেন্দ্র বন্ধ হয়েছিল বাড়িতে থাকতে পারে নাই স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবাই কেরামরা বাড়িঘর জমি জামা সব ফালাইয়া মদিনায় চলে গেছেন ঈমান রক্ষার জন্য আজকের এই মুহূর্তে যদি বলা হয় এ সলিমউদ্দিন তুমি তো কালেমা ঘোষণা দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা তুমি এখন ছাড়ো তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে দেখেছি আগামী দিন থেকে যদি তোমাকে মসজিদে দেখি এই সমাজে তোমাকে জায়গা দেব না যদি বলে এই সমাজে তুমি যদি নামাজ পড়ো এই সমাজ থেকে তোমাকে বহিষ্কার করব যদি তোমাকে মসজিদে দেখি তোমার দোকান কোম্পানিগঞ্জ বাজারের ব্যবসা সে দোকান বন্ধ করে দেব আগুন দিয়ে জ্বালিয়ে দেব অমুক জায়গায় তুমি চাকরি করো আগামী দিন থেকে মসজিদে যদি তোমাকে দেখি চাকরি থেকে তোমাকে বরখাস্ত করব শেষ পর্যন্ত যদি বলা হয় তুমি যদি এই মসজিদে যাও তাহলে তোমাকে কিন্তু একদম দুনিয়া থেকে বিদায় করে দেব এই ঘোষণা দেওয়ার পর যদি আপনি বলতে পারেন মৃত্যু তো দেওয়ার নেওয়ার মালিক আল্লাহ তাআলা দুনিয়ার কেউ কাউকে ইচ্ছে করলে মারতে পারবে না আবার আল্লাহ যখন নিয়ে যাবেন দুনিয়ার কেউ তাকে রাখতেও পারবে না আমি জানি হায়াত মওতের মালিক কার হাতে আল্লাহর হাতে আমি তো কালেমার ঘোষণা দিয়েছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তো পড়ব তুমি এই সমাজে থাকো আমি ওই সমাজের বাসিন্দা কেন তুমি আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দেবেন এভাবে তার সাথে দ্বন্দ্ব করে যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে বোঝা যাবে ঈমানের দাবিতে আপনি সত্যবাদী আছেন আজকে এই পরীক্ষা যদি আমাদেরকে বলা হয় তখন দেখা যাবে আসলে আমি পরীক্ষায় কতটুকু টিকতে পারি কতটুকু ঈমানের দাবিতে আমি দাবিদার তখনই বোঝা যাবে সম্মানিত আমার ভাইরা আসলে কি পরীক্ষা আল্লাহ তাআলা যদি নেন আমরা টিকতে পারবো পারবো না সত্যি সেটা একজন লোক বললো এই সমাজের মধ্যে থাকতে হলে আমার পক্ষ হইয়া চলবা তখন তো দেখা যায় ফায়জমা গরম হয়ে যায় কেন এই কথা বলার ওই লোকের অধিকার নাই আর আপনার তাকে আনচ্যালেঞ্জে ছেড়া দেওয়ার মতন আপনি নন সুতরাং ইমানের দাবিতে চলতে হলে আপনাকে ইমানের দাবি আদায় করতে হবে ইমানের হক আদায় করতে হবে আপনি মুসলিম আপনি মিথ্যা কথা বলতে পারবেন না আপনি মুসলিম আপনি মিথ্যা সাক্ষী দিতে পারবেন না আপনি মুসলিম আপনি জুলুম করতে পারবেন না আপনি মুসলিম কারোর হক নষ্ট করতে পারবেন না আপনি মুসলিম কারোর জমি দখল করতে পারবেন না আপনি মুসলিম আপনি গোশ খাইতে পারবেন না আপনি মুসলিম আপনি সুদ খাইতে পারবেন না আপনি মুসলিম আপনি টাকা খাইয়া মিথ্যা রায় দিতে পারবেন না আপনি মুসলিম আপনি আল্লাহর দিনের পথে চলতে হবে জুলুম অত্যাচার নির্যাতন যাই হোক না কেন আল্লাহর দিনের পথে আপনাকে টিকে থাকতেই হবে যদি জান্নাতের আশা করেন ঠিক কিনা বলেন জান্নাতের আশা করলে আপনাকে দিনের পথে টিকে থাকতে হবে সম্মানিত আমার ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমহাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত যারা দুনিয়ার জীবনে খারাপ কাজ করে গুনার কাজ করে মিথ্যা কাজ করে আল্লাহ রাসূলের বিধান মতো চলে না এমন অপরাধ করে যারা চলে আইয়াসবিকুনা সাআমা ইয়াহকুমুন আল্লাহ তাআলা বলেন তারা আমাকে কি ফাঁকি দিতে পারবে এমন যে চিন্তা করে তাদের এই চিন্তা কতই না নিকৃষ্ট চিন্তা তাদের এই চিন্তা কি নিকৃষ্ট কারণ আপনি দিনে যা করেন রাতে যা করেন সকালে যা করেন ২৪ ঘন্টা আপনি যা করেন আপনার স্ত্রীও জানে না আপনার পাশের লোক কেউ জানে না আপনার বন্ধু জানে না মা বাবা জানে না ছেলে মেয়ে জানে না কিন্তু একজন আপনার ২৪ ঘন্টা সম্পর্কে জানেন তিনি কে আল্লাহ সুতরাং গুনার কাজ করে পার পাওয়ার সুযোগ দুনিয়ার মানুষের চক্ষু লুকাইয়া আপনি গুনার কাজ করতে পারেন দুনিয়ার মানুষের চক্ষু লুকাইয়া আপনি খারাপ কাজ করতে পারেন কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়ার আল্লাহকে ধোকা দেওয়ার সুযোগ কি আছে নাই ওই যে বাপ ফু দুজন চুরি করতে গেছে সো বাপে সো ফুতেও সো এবার বাপে আগে তো শীত কেটে যে মাটির ঘর আছে না এই শীত কেটে এবার ডুববে ঘরের ভিতরে এবার ফুতরে বাহিরে রাখছে ফুত যদি কেউ দেখে তুই খালি কবি দেখেও আর কিছু লাগতো না এবার তো বাফে এবার শীতকালে ভিতরে ঢুকছে ঘরের ভিতরে ঢুকিয়া সব কিছু লই এবার গাঁটি বাঁচে বাড়ি আইব এই মুহূর্তে ছেলেকে আব্বা দেখেও এ দেখা যখন করছি কি আর গাঁটি গেটি ওই গাঁটাতে বাড়ি এবার দিছে দু বা ফুত দুইজন
দৌড়াতে 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 একদম বিলের মাঝখানে গিয়ে দেখুন আওয়াজ নাই কি বলেন দেখলে সর সর করে দৌড়াইতো না আওয়াজ নাই তো বাপি ফুতের কি রে ফুত কি তুই দি কলি দেওয়াল আমি তো সব গাটি মাটি বাইন্দা লছিলাম খালি লই আইলাম রে আমি কি গাটি কি জান মশলা লাগে বাড়িয়েছি কোন আওয়াজ টাওয়াজ দি নাই কোন আওয়াজ টাওয়াজ দি নাই কাব্বা মানুষ তো দেখছে না খেলা দেখছে কামে জন গড় ঢুকছে আমি চিন্তা করলাম যে মালিকেরও ঘুমাই রয়েছে আশেপাশের মালিকেরা সব ঘুমাই রয়েছে রাতের বেলা হয় গভীর রাত কিন্তু কেউ না দেখলে আমি তো দেখতেছি এর লেগে আমি কইছি আল্লাহ আব্বা দেখো খেয়াল করেন তাহলে সুরের ভিতরে ঢুকলো আল্লাহ দেখে কিন্তু আমার আপনার ভিতরে চিন্তাটা হইলো না যে আল্লাহ দেখে দেখে কি দেখে না আপনার চব্বিশ ঘন্টা আমার চব্বিশ ঘন্টা যিনি জানেন তিনি কে আল্লাহ তাআলা সুতরাং ভালো মন্দ যাই করি সবকিছু আল্লাহ তাআলা লিখতেছেন এবং ভিডিও রেকর্ড করতেছেন ভিডিও রেকর্ড কি রেকর্ড ভিডিও রেকর্ড হচ্ছে চব্বিশ ঘন্টা সবটাই সেদিন দেখাবেন যেদিন আপনি বলবেন যে এই কাজ আমি করি নাই তখন আল্লাহ দেখে দেবে তখন আর অস্বীকার করার সুযোগ আছে নেই আছে অস্বীকার করার সুযোগ নেই এই জন্য আল্লাহ বলছেন আমহাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত যারা খারাপ কাজ করে তারা মনে করছে আইয়াস বিকুনা যে আমাকে ফাঁকি দিয়ে হত তার করে ফেলবে আমি দেখবো না তাকে ধরবো না এমনটা মনে করেছে আল্লাহ বলছেন কতই না নিকৃষ্ট চিন্তা তা কতই না তার নিকৃষ্ট চিন্তা সুতরাং তোমার নিকৃষ্ট চিন্তা কাজ হবে না সব কিছু আমার ফেরেস তারা ভিডিও রেকর্ড করে রাখছে বলি সুবহানাল্লাহ এরপর আল্লাহ তাআলা বলে মান কানা ইয়ারজুলিকা আল্লাহ যে ব্যক্তি আশা করে আল্লাহর সাথে আমি মিলিত হব আল্লাহর জান্নাতে আমি যাব এই কথা যে চিন্তা ভাবনা করে আশা পোষণ করে ইন্না আজাল্লাহি লাআদ তাহলে অবশ্যই তার কাছে নির্দিষ্ট একটা সময় চলে আসবে মৃত্যুর সময় ওই সময়টা আসবে মৃত্যুবরণ করবেন সে তার কালেমা নসিব হবে মৃত্যুর সময় কালেমা নসিব হওয়ার পর যখন সে তাকে কবরে দেওয়া হবে তিনটির প্রশ্নের জবাব দেওয়া হবে তিনটির প্রশ্নের উত্তর সুন্দরভাবে দেবেন এবার তার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে এক গুমে কিয়ামত পর্যন্ত এরপরে আল্লাহর জান্নাতে সে চলে যাবে বলি সুবহানাল্লাহ ওহুয়া সামিউল আলিম তিনি আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং শোনেন এবার আল্লাহ তাআলা বলেন ওয়া মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি এ দুনিয়ার জীবনে যে ব্যক্তি ভালো কাজ করেন যে ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেন তাসবিহ তাহলিল পড়ে কোরআন পড়েন কোরআন মেনে চলেন আল্লাহর দিনের পথে চলে তাহাজ্জুদ পড়ে আওয়াবিন পড়ে ইশরাক পড়েন যত আমল করুক না কেন তার আমল সৌন্দর্যের জন্য যত কিছুই করুক না কেন ইন্নামা ইউজাহিদু লিনাফসিহি এটা সে তার নিজের জন্যই করে কারণ মৃত্যুর পরে সে নিজে এটা ভোগ করবে ঠিক কিনা বলেন যে যা করবে এটা তার জন্যই খেয়াল করুন বিষয়টা আপনি চুরি করলেন ডাকাতি করলেন মানুষের হক নষ্ট করলেন মানুষের জমি বাড়ি দখল করে বিক্রি করে কোটি কোটি সম্পদের মালিক হলেন কিন্তু আপনি জেনে রাখুন আপনার নামাজও হবে না আপনার রোজাও হবে না আপনার যাকাতও হবে না আপনার হজও হবে না দুনিয়ার সমস্ত আমল আপনার বাতিল হয়ে যাবে আপনি নামাজ পড়লে যে না পড়লে এই কারণ মানুষের হক আপনি নষ্ট করেছেন মানুষের হক নষ্ট করেছেন বছরে বছরে আপনি কাবা করে হজ করেন প্রতি মাসে মাসে ওমরা করেন কোনো কাজ হবে না হাশরের ময়দানে দেখা যাবে আমল নামার মধ্যে ওমরা নাই আমল নামার মধ্যে হজ নাই আমল নামার মধ্যে যাকাত নাই আমল নামার মধ্যে নামাজ নাই আমল নামার মধ্যে আপনার কোনো আমলই নাই কেন আপনি মানুষের হক নষ্ট করেছেন সম্মানিত মানুষ ভাইরা মানুষের হক নষ্ট করা যাবে না ওয়ারিস থেকে কেউ যদি কাউকে বঞ্চিত করে আল্লাহর জান্নাত থেকে তাকে আল্লাহ বঞ্চিত করে দেবেন আল্লাহ রাসূল বলেছেন ওয়ারিস থেকে ঠকানো যাবে না কাউকে যা পাবেন তাই ভাগ করে নিয়ে যান বাবার সম্পদ যা আছে ভাই বোন যে যতটুকু পাবে ইনসাফ মতো ভাগ করে দেন সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ আপনি ইনসাফ করেছেন আল্লাহ তার আপনাকে এখন আপনি রিক্সা চালান আপনি মানুষের ক্ষেতে কাজ করেন আপনি মনে করেন আপনি গরিব মানুষ আপনি রিক্সা চালান কিন্তু আল্লাহ তাআলা কোটিপতি করতে মুহূর্ত সময় লাগবে না ঠিক না বলেন হতে পারে এমন এক সময় হয়ে যাবে ওই রিক্সাওয়ালা কোটিপতি হয়ে গেছে আর যে ব্যক্তি পাচারও গাড়ি দিয়ে চলতো সে ভিক্ষা করে রাস্তা রাস্তায় মনে আছে না নাই বর্তমান পৃথিবীতে বহুত উদাহরণ আছে বহুত উদাহরণ আছে সম্মানিত উপস্থিত আমার ভাইয়েরা
তাহলে হকের পথে চললে আপনি শাক ছুটকি বর্তা দিয়া খান আলহামদুলিল্লাহ হারাম পয়সা দিয়া প্রতিবেলায় গোশত খাওয়ার কোনো দরকার নাই কারণ এই শরীর আল্লাহ জান্নাতে যাবে না সেই শরীর যাবে কোথায় জাহান্নামে প্রতিবেলায় গোশত খেলেন এসি রুমে থাকলেন বাজার গাড়িতে চললেন কিন্তু ইনকাম কি হারাম সুতরাং আপনি লিখে রাখতে পারেন সাদা কাগজে আপনার জন্য আল্লাহর জান্নাতও হারাম আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম কখন আপনি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই আপনার না আল্লাহ রাসূল বলেছেন হারাম মাল খাইয়া যে শরীর রক্ত মাংস হয়েছে সেই শরীর আল্লাহর জান্নাতে যাবে না সেই শরীর আল্লাহর জান্নাতে যাবে না সম্মানিত আমার ভাইরা তাহলে যে যা করুক এটা তার কিসের জন্য তার নিজের জন্য এবার আপনি মানুষের হক নষ্ট করলেন কবরে গিয়ে আপনার ছেলে মেয়েরে ধরবেন না এই সম্পদ খাবে আপনার ছেলে মেয়ে আপনার ওয়ারিশ কিন্তু শাস্তি ভোগ করবেন আপনি শাস্তি ভোগ করবেন আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন আপনি না তো আজকে আপনি একটা আগুনের কুণ্ডলীর মধ্যে পড়ে দেখুন যে আপনাকে কে বাঁচায় কে বাঁচায় আপনি পারবেন সহ্য করতে পারবেন সহ্য চুলার মধ্যে গ্যাসের চুলা জ্বালাইয়া আত্মা দিয়ে দেখেন তো কি অবস্থা আপনার আপনি চিন্তা করুন যে এই আগুন তো আগুন না এর চেয়ে 70 গুণ তেজস্বী হবে জাহান্নামের আগুন সে আগুনের মধ্যে আপনি শাস্তি ভোগ করতে হবে সম্পদ কার জন্য তৈরি করবেন কেনা তো সম্পদের দরকার কি হালাল পন্থা যতটুকু আসে আলহামদুলিল্লাহ হারামের প্রয়োজন নাই এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং যারা নেক আমল করেছে খেয়াল করে শব্দ দুইটা ঈমান এনেছে ঈমান আনার সাথে সাথে নেক আমল করে কয়টা কাজ করে দুই কাজ যেখানে ঈমান সেখানে নেক আমল এই দুই কাজ যারা করে আল্লাহ তাআলা বলেন লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনার পরে নেক আমল করে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তার জীবনের যত গুনাহগুলো আছে সাইয়্যাতগুলো আছে সমস্ত তার গুনাহগুলো আমি মিটিয়ে দেব একটা গুনাহ তার আমলনামায় আর থাকবে না সুবহানাল্লাহ কত দয়াবান আল্লাহ চিন্তা করুন এত পরীক্ষা নিরীক্ষা কথা বলার পরে লাস্ট মুহূর্তে আল্লাহ আশার বাণী শোনায় দিলেন ও বান্দা শোনো ঈমান আবার নবায়ন করো কালেমা পড়ো এবার নেক আমল করা শুরু করে দাও যদি করতে পারো কি করব লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম আমি তাদের অন্যায় কাজগুলো গোনার কাজগুলো আমি মিটিয়ে দেব ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন আর আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদেরকে তাদের উত্তম কাজের উৎকৃষ্ট প্রতিদান আমি আল্লাহ তাআলা দেব সুন্দর প্রতিদান তাকে দেব এক হলো তাহলে দেখেন নেক কাজের দুইটা ফজিলত এখানে একটা হলো আপনার গুনাহগুলোকে ডিলিট করে দেবেন কি করে দেবেন ডিলিট করে দিবেন গুনাহগুলোকে নেক কাজের গুনাহ ডিলিট করে দেবে আরেকটা হলো আপনাকে আল্লাহ তাআলা উত্তম পুরস্কার দেবেন সুবহানাল্লাহ তাহলে এখন আমাদের কাজ কি হবে অতীত জীবনে যত গুনাহ করেছি সব গুনার জন্য ক্ষমা চাইবো কার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহ মা বাবার কথা শুনি নাই তোমার কাছে মাফ চাই আমি আর মা বাবার কথা অমান্য করব না তওবা করলাম আল্লাহ এতদিন আমি গুনার কাজ করেছি আর গুনার কাজ করব না আমি তওবা করলাম আল্লাহ আমি এতদিন শোধ খেয়েছি আর শোধ খাব না তওবা করলাম কালকে পরীক্ষা আছে ছেলেরা আমাকে জিজ্ঞেস করলো যে ওয়াজারু মা বাকিয়া মিলার রিবা বুঝলেন এটার অর্থ কি মানে এটা ব্যাখ্যা আছে আর কি তখন আমি বললাম যে অনেক যারা পরীক্ষার গার্ডেও ছিলেন তারা অনেকের আয়াতের একটা অংশ তো প্রথম থেকে হইলে না বোঝা যেত সহজে তখন আমি বললাম যে এটা হলো যে সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও মানে কি সুদ যখন শুরু হলো আবার আলোচনা আরেকদিকে চলে যায় যে যেটা তোমার যখন হারাম ঘোষণা হয়ে গেলে সুদ হারাম তো যা পাইছ সুদ তো তোমার সঠিক টাকাটা নিয়ে নাও আসল টাকা নাও আর যেটা তোমার সুদ ছিল এটা ছেড়ে দাও এটা আর গ্রহণ করিও না এটা বাদ এটা আগামী গতদিন পরীক্ষায় যে দাখিল পরীক্ষা আসছে এই প্রশ্নটা যে যেটা অবশিষ্ট আছে এটাকে ছেড়ে দাও তাহলে আল্লাহ তাআলা কত যে দয়াবান এবং মেহরবান এখন যদি বলতে পারেন যে আল্লাহ তাআলা অতীত জীবনে যত গুনাহ করেছি মাফসে মাফ করে দাও আল্লাহ অতীত জীবনে মিথ্যা কথা বলেছি আর মিথ্যা বলবো না মাফসাই মাফ করে দাও আল্লাহ বহু গুনাহ কাজ করেছি আর করবো না মাফসাই মাফ করে দাও আল্লাহ
কত মিথ্যা সাক্ষী দিয়েছি আর এমন মিথ্যা সাক্ষী জীবনে কোনোদিন দেব না মাফ চাই মাফ করে দাও এইভাবে যদি আপনার জীবনের সমস্ত অপরাধগুলো সামনে নিয়ে কয়েকবার তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে যদি দোয়া করেন আর কান্নাকাটি করেন তাহলে আল্লাহ তাআলা কি করবেন আল্লাহ আপনার অপরাধগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ হক যদি নষ্ট না থাকে হক ছাড়া সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন আবার আপনি যে নেক কাজ এখন থেকে শুরু করলেন এই নেক কাজের কারণে আপনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন উত্তম প্রতিদান পুরস্কার আল্লাহ দিবেন তাহলে আল্লাহর কাছে উত্তম পুরস্কার আর প্রতিদান নাম হলো আল্লাহ জান্নাত বলি সুবহানাল্লাহ আল্লাহ জান্নাত পেয়ে যাবেন সম্মানিত আমার ভাইরা তাহলে সাহাবাই কেরামদের উপরে যে জুলুম নির্যাতন আর অত্যাচার হয়েছিল আপনারা দেখেন তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী বুখারীতে হাদিস খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আগে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনেছেন ওনাকে বদরের যুদ্ধের পর কাফেররা ওনাকে আটকে ফেললেন আল্লাহ রাসূল এক জায়গায় পাঠিয়েছিলেন লম্বা ঘটনা যে কাফেররা সিদ্ধান্ত দিল তাকে না খাওয়ায়া মারবেন একটা ঘরের মধ্যে তাকে বন্দি করে রাখা হলো 15 দিন পর্যন্ত তাকে খাবার দেওয়া হয় নাই পানিও না কিন্তু যেই ঘরের মধ্যে উনি বন্দি ওই মালিকের মেয়ে দেখেছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুরের থোকা দিয়ে আঙ্গুর খাইতেছেন সুবহানাল্লাহ বলেন ওই মৌসুমে কোথাও মক্কা মদিনার আঙ্গুরের সিজন না আঙ্গুর নাই এবার তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে এই বন্দি করে রাখলাম তাকে কোনো খাবার দিচ্ছি না কিন্তু সে তো মারও যাচ্ছে না আর আঙ্গুরের থোকা থেকে সে আঙ্গুর খায় কোথায় থেকে বলতে হাজা মিন ইনদিল্লাহ এটা আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে সে আঙ্গুর আমাকে দিয়েছে সুবহানাল্লাহ ওনাকে এবার মারবে কাফেররা মেরে ফেলবে কিভাবে এলান করে দেওয়া হলো যে খুবাইবকে আজকে হত্যা করা হবে রাসূলের সাহাবী খুবাইব হাজার হাজার কাফির মুশরিকের একসাথে এভাবে একটা পিলার বসানো মাঠের মধ্যে এবার খুবাইবকে এখানে তাকে বাঁধলেন বাঁধার পর বললেন খুবাইব তোমার শেষ ইচ্ছা কি বল আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও ক রাকাত দুই রাকাত নামাজ পড়তে খুবাইব উযু করলেন ছোট সূরা দিয়া সংক্ষিপ্ত আকারে দুই রাকাত নামাজ পড়লেন লম্বা কেরাত ধরেন নাই কারণ এই চিন্তা যদি থাকতো থাকে যে ওই যে মরা থেকে বাঁচার জন্য দেরি করতেছে এই জন্য উনি ছোট ছোট সূরা দিয়ে দুই রাকাত নামাজ পড়ে বললেন আল্লাহুম্মা হসিহি মা আদাদা আল্লাহ এই লোককে আপনি গুণ্ডা গুণ্ডা রাখেন ওয়ালা তুবকি মিনহুম আহাদা আল্লাহুম্মা তুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা আল্লাহ এদেরকে আপনি গুণ্ডা গুণ্ডা রাখেন কেন এরা জালেম আমি কোনো অপরাধ করি নাই আমি শুধু পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ এদেরকে আপনি গণ্য রাখেন এদের সকলকে আপনি ধ্বংস করে দিয়েন কাউকে জীবিত রাখিয়েন না উনি দুই রাকাত নামাজের পরে এই দোয়াটা পড়লেন এবার ওনাকে বাধা হল ওনাকে তরবারির আগাদে একবারে মারতেছে না তরবারির আগাদে এভাবে খোসানি শুরু করলো সারা শরীরের মধ্যে কত কষ্ট চিন্তা করেন তো সারাটা শরীর চালনের মতন যাসরা হয়ে গেল উনি কোনো আওয়াজ করছেন না কিন্তু একজন কাফের এসে বলল খুবাইব শোনো তোমাকে ছেড়ে দিয়ে যদি এই জায়গার মধ্যে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে আমরা বাইরে বাইরে আক্রমণ করি তোমার কাছে কেমন লাগবে এই কথা বলার পর খুবাইব একটা চিৎকার দিয়ে বললেন যে শোনো এতক্ষণ আমার উপরে যে আঘাত করছো আমি বিন্দু পরিমাণও কষ্ট মনে করি নাই কিন্তু আমার নবীকে এখানে কষ্ট দেবে আর আমাকে ছেড়ে দেবে এইটা বলার কারণে আমি যে কষ্ট পেয়েছি এতক্ষণ আমার কষ্ট অনুভব হয় নাই আল্লাহু আকবার কি ছিল রাসূলের প্রতি তাদের ভালোবাসা কি ছিল রাসূলের প্রতি তাদের মহব্বত চিন্তা করেন নিজের সমস্ত শরীর যাসরাফ হয়ে গেছে কিন্তু তারপর কথা বলেন নাই আল্লাহর রাসূলের কথা বলাতে কত কষ্ট পেয়েছে এত জুলুম নির্যাতন অত্যাচার করার পরেও তারা ইসলামের উপরে টিকে ছিলেন নাকি ইসলাম ত্যাগ করেছেন কথা বলেন ইসলাম ত্যাগ করেছেন না ইসলামে ছিলেন ইসলামে ছিলেন আপনার আব্দুল বাসির নামে আল্লাহ রাসূলের একজন সাহাবী কাফের মুশরিকরা তাকে জুলুম নির্যাতন করতে করতে সারা শরীর তার রক্তাক্ত চামড়া সব শেষ শিকল দিয়ে বেঁধে রেখা হয়েছে যখন হুদাইবিয়ার সন্ধি হয় ওই জায়গা আলহামদুলিল্লাহ বহুবার গেছে এবার সরো গিয়ে দেখে আসছি ওই হুদাইবিয়ার জায়গা যখন সন্ধি হলো সে কাফেরদের শিকল ছিঁড়ে চলে আসলো আসার পরে বললেন যে আল্লাহ রাসূল আপনি আমাদেরকে মদিনায় নিয়ে নেন
মদিনায় নিয়ে নেন রাসূল বলছেন না সন্ধির চুক্তির মধ্যে হলো মক্কা থেকে ইসলাম গ্রহণ করে যারা মদিনা যাবে তাদেরকে ফেরত দিতে হবে এখন তোমাদেরকে আমি নিতে পারতেছি না তাদের কাছে দিতে হবে হে আল্লাহ রাসূল বলেন কি এরা আমাকে মেরে ফেলবে সারা শরীর আমার রক্তাক্ত রক্তাক্ত শিকল ছিরামি চলে আসছে এখন যদি আপনি আমাকে না নিয়ে নেন তারা আমাকে মেরে ফেলবে আল্লাহ রাসূল বলেন আমার কিছুই করার নেই খেয়াল করুন বিষয়টা আমরা যখন বলতাম কি তোমার দল করি হ্যাঁ আমার এক জেলখানার মধ্যে ঢুকে তুমি চলে যাইবা তোমার কিছু করার নাই তোমার দল তালাক ঠিক কিনা বলেন আমরা এটা বলতাম কিন্তু সাহাবী বললেন কাফের নির্যাতনে জুলুম সহ্য করলেন কিন্তু আল্লাহ রাসূলের মহব্বত থেকে ইসলাম থেকে ঈমান থেকে দূরে সরে যায় নাই সুবহানাল্লাহ সময় দেওয়ার ভাইরা তাহলে ঈমানের পথে চলতে গেলে ইসলামের পথে চলতে গেলে আপনার উপরে পরীক্ষা আসবে এটাই স্বাভাবিক আর যদি পরীক্ষা না আসে আপনি সবচেয়ে ভালো মানুষ এবার ভালো মানুষও ভালো বলে খারাপ মানুষও ভালো বলে তাহলে আপনি ভালো মানুষ না আপনি মুনাফিক খেয়াল করেন কথাটা কঠিন হয়ে গেছে যে ব্যক্তি সকলের কাছে ভালো সে ভালো নয় সে ভালো নয় সবার কাছে একজন ভালো হতে পারে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মানুষ দোয়া করলে কবুল হয়ে যায় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে কি ভালো ছিলেন ভালো ছিলেন ভালো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে ভালো ছিলেন না সুতরাং আপনি ভালো হবেন কিভাবে তাহলে বুঝতে হবে আপনি লিয়াজু করে চলেন এজন্য আপনি ভালো ঠিক কিনা বলেন আপনি জালেমদের সাথে লিয়াজু করেন এজন্য আপনি ভালো সুতরাং ভালো হবেন কিভাবে আল্লাহর দ্বীনের পথে চলবেন অচল অবিচল জান থাকলে আলহামদুলিল্লাহ চলে গেল আলহামদুলিল্লাহ এই হবে ঈমানদারের বিশ্বাস সম্মানিত আমার ভাইরা বলেছিলাম আল্লাহ তাআলা বলেছেন শেষ কথা যা আহাসিবান্নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন কারণ আল্লাহ তো মানুষের অবস্থা জানে অপরাধ করে অপরাধ করে অপরাধ করে অপরাধ করে ফোন আসে হ্যালো কে আমার লোক ছেড়ে দেন ছেড়ে দিছে এমনও ঘটনা আমাদের দেশে আছে বাহির বিশ্বের কথা নয় মার্ডার করছে পিস্তল দিয়া গুলি করে মানুষ মারছে গেছে এবার অ্যারেস্ট হয়েছেন বলছে ছেড়ে দেন কেন না ছেড়ে দিব কিভাবে কেন এটা আমার লোক ছেড়ে দিছে কিন্তু আল্লাহ তাআলা বলেন খেয়াল করে আহাসিবান নাস মানুষ কি ধারণা করে নিয়েছে এই চিন্তা করে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন আল্লাহ আমি ঈমান এনেছি আল্লাহ আমি ঈমান এনেছি এই কথা বলে তাকে ছেড়ে দেওয়া হবে হাশরের ময়দানে তার পরীক্ষা করব না আমি আল্লাহ বাজায় নেব তাকে তাকে অবশ্য অবশ্য আমি পরীক্ষা করব পরীক্ষায় টিকে থাকতে পারলে জান্নাতে যাবে আর না টিকে থাকতে পারলে জাহান্নামে যাবে সুতরাং আমি পরীক্ষাই করব তাকে সুতরাং পরকালে সারাসারি নাই পরকালে সারাসারি হবে না ঈমান এনেছি আল্লাহ ফাসতে নামাজ পড়ছি ছেড়ে দেন নো আপনারা যদি আল্লাহ ছেড়ে দেয় যার হাত কাটা গেছে তার অবস্থা হবে কি যে সাহাবীর জান চলে গেছে তার অবস্থা হবে কি যে সাহাবীর কল্লা চলে গেছে তার অবস্থা হবে কি যে সাহাবীর হাত কাটা গেল যে সাহাবীর পা কাটা গেল যে সাহাবি পঙ্গু হয়ে গেল বেলালে দিল তোলা হোক খবাই করে দিল হতলা হোক তাদের পিঠগুলো ছিদ্র হয়ে গেল তাদের অবস্থা হবে কি আপনাকে যদি ছেড়ে দেয় সুতরাং ঈমান আনার পরে ঈমানের পরীক্ষা হবে ওই পরীক্ষায় যেন আমরা টিকে থাকতে পারি আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে সবাই বলে